ওই 750 গ্রামের মতো কমলা লেবু নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটা কিন্তু বার করতে এমন কোনো ঝামেলা নেই, দেখুন কত সুন্দর ভাবে বসে গেছে, দেখুন আর কত সুন্দর লাগছে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কমলা লেবু দিয়ে ক্যান্ডি। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, সবার প্রথমে কিন্তু আমি কমলা লেবুগুলোকে ছাড়িয়ে নেব। এখানে আমি কিন্তু মোটামুটি ওই 750 গ্রামের মতো কমলা লেবু নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সব কমলা লেবুগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর এটা একটি মিক্সার মেশিনের সাহায্যে একটু জাস্ট পেস্ট করে নিয়ে চলে আসব। দেখুন বন্ধুরা, আমি এটা মিক্সার মেশিনের সাহায্যে পেস্ট করে নিয়ে চলে আসছি। এরপর একটা ছাঁকনির সাহায্যে এটা থেকে আমি পুরো জুসটা বের করে নেব। দেখুন, দেখুন বন্ধুরা, আমি সব জুসটা কিন্তু এখান থেকে বের করে নিয়েছি, দেখুন। আর এই ছিদ্রাটা বেরিয়েছে, এরপর এটা আমি কিন্তু ফেলে দেব। দেখুন বন্ধুরা, আমি এটা একটা এরকম মেজারমেন্টের সাহায্যে মেপে নেব। দেখুন, এখানে আমি মোটামুটি 2 কাপের মতো আমার কমলা লেবুর জুস হয়েছে, আর এই অল্প জাস্ট আছে এটা দিয়ে দেবো। দেখুন, 2 কাপের মতো কমলা লেবুর জুস হয়েছে। এখানে আমি 1 বাটির মতো দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। দেখুন, এরপর এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এটা আমি দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তাহলে চলুন বন্ধুরা, এরপর মূল রান্নায় চলে যাই। দেখুন বন্ধুরা, আমি কড়াতে চাপিয়ে দিয়েছি। সবার প্রথমে এখানে আমি দেবো ওই 100 গ্রামের মতো চিনি। এরপর দিয়ে দেবো ওই বাটিরই 1 বাটি পরিমাণে জল। এরপর ওই চিনির সাথে জলটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমার চিনির শিরাটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা সেই কর্নফ্লাওয়ার আর অরেঞ্জের জুসটা। এরপর এটা কিন্তু অনবরত নাড়াতে হবে, এটা কিন্তু একদম মানে ছেড়ে দেওয়া যাবে না, কারণ না হয় নিচে লেগে যেতে পারে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে ইয়েলো ফুড কালার। আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের ফুড কালার ইউজ করতে পারেন, এখানে আমি পেপিলনের ফুড কালার ইউজ করেছি। দেখুন, এরপর এটা কিন্তু আমি অনবরত নাড়িয়েই যাব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা একদম তৈরি হয়ে গেছে। এরপর এটা আমি কড়া থেকে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি অল্প পরিমাণে তেলটা ব্রাশ করে নেব, করে জাস্ট একটু হাতে করে তেল লাগিয়ে নেব যেন এটা তাড়াতাড়ির মধ্যে উঠে যায়। দেখুন, অল্প পরিমাণে আমি কিন্তু তেল লাগিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দেবো, আর এখানে আমি বেশ কয়েকটা নিয়ে নিয়েছি আপনার ওই চালমগজ নিয়েছি, অল্প পরিমাণে কাঠবাদাম, আর জাস্ট অল্প সাদা তিল, এটা জাস্ট আমি একটু সাজানোর জন্য দিয়ে দিয়েছি। খুব বেশি দেবো না, দেখুন জাস্ট অল্প পরিমাণেই দেবো, আর দেবো না। এরপর আমি আগে থেকে তৈরি করে রাখা এই কমলা লেবু এটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এরপর আমি এটা ভালো করে জাস্ট একটা সমতলে নিয়ে আসবো। দেখুন এরকম ভাবে খুব ভালো করে কিন্তু আমি একটু নাড়িয়ে নেবো, মানে ঝাঁকিয়ে নেবো। দেখুন, এরপর এটা আমি ফ্রিজে রেখে দেবো 8 ঘন্টার জন্য। তাহলে বন্ধুরা ফিরে আসছি 8 ঘন্টা পরে। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 8 ঘন্টা পরে। আমি এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এরপর এটা আমি বের করে নেবো। এটা কিন্তু বার করতে এমন কোনো ঝামেলা নেই, দেখুন দেখুন কত সুন্দর ভাবে বসে গেছে, দেখুন আর কত সুন্দর লাগছে না। এরপর এটা আমি পিস পিস করে কেটে নেব। বন্ধুরা দেখুন, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কিরকম হয়েছে। দেখুন, বেশ সুন্দর হয়েছে দেখতে। বন্ধুরা,
আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি আপনারাও একবার বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।